তোমাদের নিষ্কার বাড়িতে তো খুবই দুশ্চিন্তা আমাদের আগে গল্পতে দেখেছিলেন, কিন্তু এবার কি হবে এই গল্পতে তো চলুন দেখতে থাকুন। আমার দিদি কোথায় চলে গেল, সে দিদি কোথায় গেল, কি করব বল, ভগবানকে প্রার্থনা কর শেষ ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে, আমার এত খান্না পেয়ে যাচ্ছে গো। হ্যাঁ তো বের হবে না, মেয়েটা বাইরে বেরই হয় না, কোথায় পৌঁছে বললাম আর কোথায় চলে গেল। এবার কি হবে, আপনাদের সত্যবিষ্কার মায়ের সেটা হচ্ছে সত্য ছিল। হ্যাঁ আপনারাও কি ভেবেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও তার মানে এটা কি হলো সেটাই তো বুঝতে পারছে না, তার মানে কি স্বপ্ন দেখছিল ওটা কি সত্যি ছিল না, ভালো হয়েছে সত্যি ছিল না, সত্যি হলে আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। তো দেখতে থাকো বাবা, যাই ভয়ানক স্বপ্ন ছিল আর যাই। কি ভয়ানক স্বপ্ন বল, আমার মেয়েটাকে আবার শিখাতে হবে একটু ভালো করে। মেয়েটা কেমন ছিল, ছেলে যখন ধরে নিয়ে যায় আর মেয়ে কোন থেকে আসলো, মেয়েকে আবার ধরে নিয়ে যাচ্ছিল এ মতো, বাবা কি ভয়ানক। এবার যদি আমাকে কেউ ডাকে, যদি কথা নিয়ে স্ত্রী কেউ ডাকে তাহলে আমাকে উঠতেই হবে, কি যদি ডাকে শব্দ হলে শব্দ কিন্তু আমাকে উঠতেই হবে, উঠতে দেখতে হবে যে সত্যি না স্বপ্ন ছিল ওটা। যাই তো মা তো চলে গেল, যাই যাই হাত মুখ ধুয়ে নি। তো আস্তে আস্তে তো মা যেতে থাকে, ভালো হয়েছে ওটা স্বপ্ন ছিল, আমার মধ্যেই তো আমার ভয় লাগছে যদি সত্যি হতো তাহলে কি ভয়ানক ঘটনা হতো। ব্যাস হয়ে গেছে, অনেকক্ষণ বসে উফ ভগবান বসেই যাচ্ছি কেন, আগে তো দুটো বাতিটা আনবো। তো মা তো চলে গেল দুধের বাতি আনতে, যাই এই তো এবার তো বসি, বসে দুধটা রেডি করি। যাই দুধটা জাল দিয়ে তারপরেই হচ্ছে দুধে ডাকবো, মাকে তো আমি ছাই পাইছি দিব আমি উঠে গেছি, মাকে ডাকতে হয়নি। মা কে রে তা উঠে গেছো তুমি? হ্যাঁ মা। আচ্ছা যখন উঠে গেলে তুমি হচ্ছে তো দুধটা দুধের বোতলটা আনো, আর হচ্ছে আমি তো দুধটা দিব তারপরে তো হাত মুখ ধুয়ে নিও, হ্যাঁ তাহলে আর উঠতে হবে না আমার। মা তারা একটু মা এনেছি, ও বাবা তো পড়ে গেল, থাক কিছু পরে তুলে নিচ্ছি, চল তুমি হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ কিন্তু মা ওদের যে পায়ের কাছে পড়ে আছে, আচ্ছা তুমি তাহলে একটু উঠিয়ে নাও,
তো মা তো দুধটা নিয়ে নিয়েছে। মা হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, এবার তো কোলে বসো আমার, বসো না। তো তোমাদের ছোট্ট মিশিকা মায়ের কোলে বসে বললো, তবে দেখুন এখন তো দুধ বসাচ্ছে, মা দুধ বসিয়ে দিয়েছে, তো দেখতে থাকুন। আজকে হয়তো আনন্দের দিনটাই হবে, দেখুন দেখতে থাকুন দাদারা। উফ বাবা, তোরটা বসিয়ে দিয়েছি। ও মামা, তুমি শাড়িতে উঁচু করে কেন বসে আছো? আসলে গরম লাগছে রে তাই। ও তাই, এখানে কি হচ্ছে? ও বাস কি হয়, উঠে গেছে, যাই তুমি যাই। তবে দুধটা বসিয়ে দিয়েছ? গুড মর্নিং সি, গুড মর্নিং মেজমা। যাই মুখটা ধুয়ে নি। এই তো হয়ে গেছে, ব্যাস বুঝি চাটা বসিয়ে দিই। সে তো পরেই খাচ্ছে, ওকে ওদের আগে দুধটা খাওয়াবো। কিন্তু ইয়ে কথা নিয়ে ওদের ডাকো। হ্যাঁ হ্যাঁ ডাকছি, দাঁড়ো। কথা রিমি ও তোরা, এ কথা দিবি? ও দিদি কিন্তু ভালো মেয়ের মতো উঠে গেছে, ও তো বলছি। ও ফিরে মেয়েগুলো না উঠেই না, ওঠ দেখ দিদি উঠে গেছে ভালো মেয়ের মতো। না উঠবে, না উঠলে না উঠবে, উঠলে উঠবে। ও বাবা জশ উঠে গেল, দেখো জশ উঠে গেল ছোট ভাই, তাও দেখো ওরা উঠছে না। এদের কোনো শিক্ষা দীক্ষা আছে বলো? দেখো ওদের থেকেও ছোট। হ্যাঁ দেখো লজ্জা শোনো না, ওদের কিছু নেই। হ্যাঁ দেখো স্ত্রীদিদি ওদের আগে না উঠে, ওদের একটু দেরিতে উঠে, দেখো যশো দেরিতে উঠে, কিন্তু দেখো আজকে যাই একটু যশকে নিয়ে ছাড়ে যাই। ও যাই ছাড়ে না, ঘুরে আসে একটু, যাই একটু বসি। যশ যশ ভালো লাগছে? যশ তোমার ভালো লাগছে এখন? সে ওরে বাবা, সব থেকে ছোট তোমার যশ না? তো বন্ধুরা আপনাদের ছোট্ট যশে কি হাসি, কি হাসি, মিষ্টি হাসি। আপনি সত্য মনে রাখবেন।
লিখবে। কিছু অসুবিধা হয় মানে প্রবলেম হয় কিছু করতে, আপনি কিন্তু হাল ছাড়বেন না, চেষ্টা করবেন, দেখবেন পেয়ে যাবেন। আচ্ছা তোমার মায়ের কাছে শুনেছিলাম তুমি বাবা বলো, তোমার বলো তো বাবা 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 বলে বলে তো দিদি দিদি বলো তো। হ্যাঁ দিদি বলো দিদি দিদি বলো বলো। এদিকে দেখুন তোমাদের ছোট্ট মিশিকা এখন মায়ের কোলে চুত্ত গরম করছে, আপনি তো জানেনই। ভালো লাগছে তোমার? বাবা কি মিষ্টি হাতি লে বাবা, কি মিষ্টি কি মিষ্টি মিষ্টি ওলে বাবা, কি মিষ্টি। উফ বাবা এই দুধ তো গরম হয়ে গেছে, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।